हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल हकीम कन्या जुबायदा। आमी जुबायदा आज के अपन नतून आरो एक वीडियो निये हाजिर हुई। आज के साथ शेयर करब एमन एक रेमेडी जा एकदम ही नैचुरल प्राकृतिक एवं शतभाग कार्यकर। दाँत आमादेर खुबी प्रयोजनीय एक अंग। दाँत जदि देखते खराब है, अपना दाँते जदि कालो दाग थाके, हलुद हो जाए, दाँते पोका थाके, से दाँत निये जेमन निजेर अस्वस्ति है, तेमनी अन्य कारो सामने निजेके उपस्थापन करते, कथा बोलते, हासतेओ किन्तु बिब्रत अवस्थाय पड़ते हैं। तो आज के रेमेडी अपन शेयर करब, ये अपनी आपनर गंधजुक्त हलुद हो जावा, कलो हो जावा, दाग पड़ा दाँत, पोका धरा दाँत एकदम फ्रेश करते पारबेन। आपनर दाँत हबे सदा धबधबे, दाँतेर कोनो रकम दाग थाकबे ना, पोका थाकबे ना, सेई साथे आपनर मुखे जदि दुर्गन्ध हय सेई दुर्गन्ध दूर हो जाबे। विभिन्न कारणे दाँतेर दाग पड़ते पारे, दाँत कालो हो जाए, हलुद हो जाए। अनेकेई आछे सिगारेट, तामाक, विभिन्न नेशा जातीय द्रव्य सेवन करे जार कारणे दाँतेर रंग खराब हो जाए। अनेके पान खावार कारणे दाँतेर रंग कालो हो जाए। आबार अनेकेई आछे दाँत ब्राश करते अवहेला करे, रेगुलार दाँत ब्राश करे ना, जार कारणे दाँते पोका होते पारे, दाँते दाँतेर मारि फुले जावा, दाँते ब्यथा, आबार अनेकेर क्षेत्रे दाँत पड़ेओ जेते पारे। तो ए सकल समस्या थेके बाँचार जोन्नो आजकेर आमार एई रेमेडिटी आपनारा अवश्यई अप्लाई करबेन। एटी शतभाग कार्यकर, आपनार आपनार उपकार হবে এবং দাঁত সম্পর্কিত সকল সমস্যা দূর হয়ে যাবে। এই রেমেডি শেয়ার করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওতে এখন একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন। এর জন্য সর্বপ্রথম যে উপাদানটি আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে টার্মারিক পাউডার বা হলুদ। এই টার্মারিক পাউডারের মধ্যে এমন কিছু প্রপার্টিজ রয়েছে যা আপনার দাঁতের দাগ দূর করবে, দাঁতের দাঁতে যদি ব্যথা থাকে সেই ব্যথা দূর করবে, এবং আপনার দাঁত পরিষ্কার করতে, সেই সাথে আপনার দাঁত যাতে পড়ে না যায়, আপনার দাঁতের গোড়া মজবুত করতেও সাহায্য করবে। টার্মারিক পাউডার আপনারা মার্কেটে সহজেই কিনতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করব টার্মারিক পাউডার সরাসরি না কিনে আপনারা মার্কেট থেকে শুকনা হলুদ কিনে নিয়ে আসবেন, আর সেই শুকনা হলুদ বাড়িতে নিজেই গুঁড়া করে নেবেন। এতে যে পাউডারটা পাওয়া যাবে এটা শতভাগ খাঁটি হবে এবং শতভাগ কার্যকরী হবে। এরপর দ্বিতীয় যে উপাদানটা আপনি কি ব্যবহার করবেন সেটি হচ্ছে খাঁটি সরিষার তেল। আপনি ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল সংগ্রহ করবেন। এই সরিষার তেল আপনাকে ইউজ করতে হবে হাফ চামচ পরিমাণ, আর টার্মারিক পাউডার ইউজ করবেন এক চিমটি পরিমাণ। তো এই হাফ চামচ পরিমাণ সরিষার তেল আপনার দাঁতের অনেক উপকার করবে, আপনার দাঁতের ব্যথা দূর করবে, দাঁত পরিষ্কার করবে, দাঁতের দাগ দূর করবে, দাঁতে পোকা হওয়া রোধ করবে। এরপর যে উপাদানটা আপনি মিক্সড করবেন সেটি হচ্ছে লবণ। লবণের মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যা আপনার দাঁতের জন্য খুবই উপকারী। লবণ আপনার দাঁতের ব্যথা দূর করবে, দাঁতকে সাদা করতে সাহায্য করবে, দাঁতের দাগ দূর করতে সাহায্য করবে, এবং আপনার দাঁতের গোড়া মজবুত করবে যাতে দাঁত সহজে পড়ে না যায়। আর দাঁতে যদি পোকা থাকে সেটি দূর করতেও আপনাকে সাহায্য করবে এই লবণ। এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে চার নম্বর যে উপাদানটি আপনি এখানে মিক্সড করবেন সেটি হচ্ছে তুলসী পাতা এবং ফুল। তুলসী পাতা তুলতে গেলে দেখবেন তুলসী গাছের আগায় কিছু ফুল হয় শীষ আকারে। তো এই তুলসীর চার পাঁচটি পাতা নেবেন, তার সঙ্গে আপনি ফুলের কলিগুলোও কয়েকটি নিয়ে নেবেন, দুই তিনটি ফুলের কলি নিয়ে নেবেন। তুলসী পাতা আর ফুল একসঙ্গে পেস্ট বানিয়ে নেবেন, বেটে নেবেন। এই পেস্টের সঙ্গে বাকি উপাদানগুলো যোগ করবেন, হলুদ গুঁড়া, সরিষার তেল, লবণ, এবং সেই সাথে তুলসী পাতা এবং ফুলের পেস্ট একসাথে ভালোভাবে মিক্সড করে নেবেন। সবকটি উপাদান যখন ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে তখন আপনি রেগুলার যে ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করেন সেই টুথব্রাশে এই পেস্ট লাগিয়ে নিয়ে দুই তিন মিনিট ধরে খুব ভালোভাবে দাঁতগুলোকে ব্রাশ করবেন। এই উপায় যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কয়েকদিনের মধ্যেই আপনার দাঁতের সমস্ত সমস্যা চলে যাবে। আপনার দাঁতের গোড়ায় যদি ব্যথা থাকে, দাঁতে যদি পোকা হয়ে থাকে, কিংবা আপনার দাঁত যদি হলুদ হয়ে যায়, কালো দাগ পড়ে যায়, সব সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেমেডি একেবারেই ন্যাচারাল প্রাকৃতিক, কোনো রকম কোনো সাইড ইফেক্ট নেই। আপনার দাঁত অবশ্যই সুন্দর হবে, দাঁত সাদা ঝকঝকে হবে, দাঁতের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, এটি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। তো এই রেমেডিটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর কীরকম রেজাল্ট পাচ্ছেন সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।
তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওতে আপনারা এতক্ষণে নিশ্চয়ই লাইক দিয়ে দিয়েছেন, যদি না দিয়ে থাকেন তাহলে লাইক বাটনটি এখনই প্রেস করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।